পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভার আরসা ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মানকিয়ারি অঞ্চলে কর্মী সম্মেলন অনুষ্ঠিত করা হয় জীবনডি মোড়ে। এদিন বিজেপিকে কটাক্ষ করেন এই সম্মেলনের মধ্য দিয়েই। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের সক্রিয় করার বার্তা দেন নেতৃত্বরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুর বিধানসভার বিধায়ক শক্তিপদ মাহাতো, পুরুলিয়া জেলা কোঅর্ডিনেটর সুসেন মাঝি, জেলার সাধারণ সম্পাদক চঞ্চল মৈত্র, আরসা ব্লক সভাপতি উজ্জ্বল কুমার, জয়পুর ব্লকের যুব সভাপতি দিব্যজ্যোতি সিংদেও, জেলার সাধারণ সম্পাদক বিদ্যাধর মাহাতো সহ অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব এবং অসংখ্য কর্মী সমর্থক। এই কর্মী সম্মেলনের মধ্য দিয়েই যাতে করে আগামী বিধানসভা নির্বাচনে আবারও মা মাটি সরকারকে প্রতিষ্ঠা করা যায় রাজ্যের মসনদে, সেই উদ্দেশ্য নিয়েই বুথে বুথে চলছে কর্মী সম্মেলন। তারা সেই সময় আটকে পড়েছিলেন, তখন মোদী সরকার বিজেপি সরকার তাদের জন্য গাড়ি করে দেননি যে তারা নিজের মা বাবার কাছে ফিরুক, তাদের বাড়ি ফিরুক, তাদের গ্রামে ফিরুক। আর দেখুন, যখনই লকডাউন পার হয়ে গেল, ভোটের নির্ঘণ্ট বেজে গেল, তখন সেই জুমলাবাজ বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে তার জন্য এরোপ্লেন পাঠানো হলো কোটি কোটি টাকা দিয়ে। সেই এরোপ্লেনেতে চেপে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করে ভালো কাজ করে তাদের পেছনে লোক লাগবে, এটা চির অমরের একটা বাণী আছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী চিরতরে উন্নয়নের নিয়ে ব্যস্ত থাকেন, গরিব মানুষের কথা ভাবেন, গরিবের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সরকার তথা তৃণমূল সরকার এবং বিজেপি সরকার ভাওতাবাদী সরকার, তার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, সেই খাবার খেয়ে শান্তিতে তারা স্কুলে আবার পড়াশোনা করতে পারে, তাদেরকে বাড়ি ফিরে যেতে হয় না, ঠিক টাইমে তারা সেখানে খাওয়া দাওয়া করে আবার পড়াশোনা করে। আপনারা জানেন আরেক গদ্দার তৃণমূল কংগ্রেসের বনমন্ত্রী ছিলেন, তার নাম রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি যখন তৃণমূলে ছিলেন তখন সুন্দর সুন্দর ভাষা, ভদ্রতা কথা, সেই ভদ্রতার ভিতরে এক শয়তান লুকিয়েছিল, এক মির্জাফর লুকিয়েছিল, এক দালাল লুকিয়েছিল। সে তাদেরকে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মা বলে মায়ের ছেলে মেয়েদের জন্য দিয়েছেন সাইকেল।